আজকের ভিডিওতে আমি শেখাবো কিভাবে তোমরা তোমার বয়ফ্রেন্ডের বা তোমার গার্লফ্রেন্ডের যে কোনো দিনের কল ডিটেলস বের করতে পারবে। তুমি চাইলে 6 মাসের বের করতে পারো, 1 বছরের বের করতে পারো, যে তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড কাকে কাকে ঠিক কল করেছে বা কোন কোন টাইমে কল করেছে বা কোন কোন নাম্বারে কল করেছে, সব কিছু কিন্তু ডিটেলস পেয়ে যাবে খুব সহজে নিজের মোবাইলে। তার জন্য কী করতে হবে না, এই ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। E2PDF নামের অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করতে হবে। এই অ্যাপ্লিকেশানটাই কিন্তু অলরেডি 5 মিলিয়ন প্লাস লোক ডাউনলোড করে রেখেছে। তো এই অ্যাপ্লিকেশানটাকে সর্বপ্রথমে ডাউনলোড করবে গুগল প্লে স্টোর থেকে, তারপর এটাকে ওপেন করবে। ওপেন করলে তোমার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো দেখো এখানে একটা বক্সের চিহ্ন রয়েছে, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবে। নিচে দেখো সবার নিচে একটা অপশান আছে ক্লিক টু কন্টিনিউ। তো দুটো ক্লিক টু কন্টিনিউ অপশান আছে, একটা আছে উপরে একটা আছে নিচে। তো নিচে যে ক্লিক টু কন্টিনিউ বলে যে অপশান তোমরা দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করবে। ক্লিক করলে দেখো 2 নম্বরে একটা অপশান আছে জেনারেল কল লগ। তো এই জেনারেল কল লগ আমাদের ক্লিক করতে হবে, যেহেতু আমরা আমাদের যে নাম্বার ডিটেলস বের করতে চাইছি সেই জন্য জেনারেল কল লগে ক্লিক করবে। এরপরে দেখো তুমি চাইলে কিন্তু 6 মাসের কল ডিটেলস এখান থেকে বের করতে পারবে। তো দেখো 8ই মে 2022, ঠিক আছে, 2021 থেকে 22, তো 1 বছরে তুমি কল ডিটেলস এখান থেকে বের করতে পারছো, কোনো অসুবিধা নেই। তো এরপরে দেখো একটা অপশান, সেটা হলো কল লগ ডিটেলস অনলি ডায়াল্ড, অনলি রিসিভ কল, অনলি মিসড কল। তো তুমি কীরকম ধরনের কল চাইছো, মিস কল, রিসিভ কল, কোনো রকমের ডিটেলস চাইছো বা ডায়াল কল, তুমি কাকে কাকে ডায়াল করছো সেগুলো দেখতে পারো। এছাড়া কল লগ ডিটেলসে ক্লিক করলে কিন্তু যে সমস্ত কল ডিটেলস আছে, তুমি যাকে ডায়াল করেছো বা কে তোমাকে কল করেছে বা মিস কল মেরেছে, সব কিছু কিন্তু ডিটেলস বেরিয়ে যাবে। তারপরে দেখো একটা অপশান আছে এন্টার আউটপুট ফাইল নেম। তো যে কোনো একটা ফাইল নেম তুমি দিতে পারো। তো আমি যে কোনো একটা নর্মাল ফাইল নেম দিয়ে দিলাম। এরপরে দেখো নিচে এক্সপোর্ট টু PDF বলে অপশান দেখতে পাচ্ছ। তো সেই এক্সপোর্টে ক্লিক করবে, তো অ্যালাউ করবে, যে একবার অ্যালাউ করতে হবে, তো কয়েক সেকেন্ড সময় লাগবে। তারপরে দেখো এখানে আমার কিন্তু কল ডিটেলস বেরিয়ে গেছে, ঠিক আছে। তো আস্তে আস্তে কিন্তু আরও কল ডিটেলস বেরোবে, তো একটা এসছে আপাতত। তো এরকমভাবে কিন্তু তোমরা চাইলে খুব সহজে কিন্তু যে কোনো নাম্বারের কল ডিটেলস বের করতে পারছো। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা সবাই খুব কাজে লাগবে, সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।